বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আইডিয়াল কলেজ ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি যে লেকচারটা দিব তার আগে আমার পরিচয়টা একটু জানিয়ে দিচ্ছি। আমার নাম মোস্তফা মাহমুদ জোহা, লেকচারার আইডিয়াল কলেজ ধানমন্ডি ঢাকা। ইমেল অ্যাড্রেসটা তোমাদের নিচে দেওয়া হলো। যদি কোনো প্রয়োজন মনে করো, কোনো প্রশ্ন অথবা কোনো সমস্যা যদি ক্রিয়েট হয়, সেক্ষেত্রে তোমরা ইমেলের মাধ্যমে আমার সাথে একটু যোগাযোগ করতে পারবে। আজকে যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে বিষয় রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় হচ্ছে পঞ্চম, বিষয় হচ্ছে অর্থনৈতিক রসায়ন বা ইকোনমিক কেমিস্ট্রি। আমরা কয়েকটি লেকচারে ভাগ করেছি, এর মধ্যে আজকে লেকচার ওয়ান। পর্যায়ক্রমিকভাবে লেকচারগুলো আপলোড করা হবে, তোমরা পর্যায়ক্রমিকভাবে লেকচারগুলো একটুখানি ফলো করবে, তাতে তোমাদের যে ল্যাকিংসগুলো রয়েছে বা সেইগুলো তোমরা ফিল আপ করে নেবে। আমরা ইকোনমিক কেমিস্ট্রি অর্থাৎ অর্থনৈতিক রসায়নের যে বিষয়গুলিগুলো রয়েছে সেই সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব। সেগুলো হলো প্রাকৃতিক গ্যাস সম্বন্ধে আমরা এখানে জানতে পারবো, বাংলাদেশের কয়লা ক্ষেত্র, তার মান এবং তার ব্যবহার সম্বন্ধে জানতে পারবো, বিভিন্ন শিল্প ইউরিয়া, সিমেন্ট, কাঁচ, সিরামিক, চামড়া এবং কাগজের মূলনীতি সম্বন্ধে জানতে পারবো, বিভিন্ন শিল্পের দূষক এবং তাদের ক্ষতিকর দিক সম্বন্ধে জানতে পারবো, বায়ু দূষণের নিয়ন্ত্রণের কৌশল, ইটিপি প্ল্যান্ট বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কীভাবে ইউজেবল হয়, রিসাইক্লিং প্রসেস এবং ন্যানো পার্টিকেল সম্বন্ধে আমরা এখানে কিছুটা জানতে পারবো। আমরা প্রথমে আসি হচ্ছে প্রাকৃতিক গ্যাস সম্বন্ধে। প্রাকৃতিক গ্যাস কাকে বলবো সেটা হচ্ছে আমরা একটু দেখি। প্রাকৃতিক গ্যাস বলতে আমরা মিথেন গ্যাসকেই বোঝানো হয়। এই গ্যাসকে পেট্রোলিয়াম গ্যাসও বলা হয়। পেট্রোলিয়াম মূলত কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। পেট্রোলিয়াম শব্দটি পেট্রা অর্থ পাথর এবং অলিয়াম অর্থ তেল থেকে উদ্ভাবিত। পেট্রোলিয়াম বলতে তরল তেলকেই বোঝানো হলেও এটি শিলাস্তরে অবস্থিত গ্যাসীয় হাইড্রোকার্বন যা প্রাকৃতিক গ্যাস নামে পরিচিত। কঠিন হাইড্রোকার্বনটি অ্যাসফল্ট নামে পরিচিত। মূলত প্রাকৃতিক গ্যাস, তেল বা অ্যাসফাল্ট হাইড্রোকার্বন সমূহ যথাক্রমে বায়বীয়, তরল বা কঠিন রূপ হিসেবেই আমরা বলতে পারি। এরপরে যে টপিকটা সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জ্বালানি সম্পদ। জ্বালানি সম্পদ কাকে বলবো আমরা? জ্বালানি হলো একটি শক্তির উৎস, অর্থাৎ যে কোনো জিনিসকে পুড়ালে যদি তাপ উৎপন্ন হয় তাকে আমরা জ্বালানি বলবো। যেমন হচ্ছে কোনো একটা কাগজ যদি আমরা আগুনে পুড়াই সেক্ষেত্রে আমরা একটা তাপ শক্তি পাই, অর্থাৎ যে পদার্থ বায়ুতে দগ্ধ করলে তাপ উৎপন্ন হয় তারই নাম হচ্ছে জ্বালানি। জ্বালানির মূল উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। সহজ ভাষায় যদি আমরা একটু সংজ্ঞাটা দেখতে যাই সেক্ষেত্রে বলতে পারি যে পদার্থ বা বিক্রিয়ক যা এমন ধরনের শক্তি উৎপন্ন করে যা ব্যবহার করে তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব হয় তাকে আমরা জ্বালানি বলবো। যেমন প্রতি মোল বা 12 গ্রাম কার্বন পোড়ালে 393 কিলোজুল তাপ উৎপন্ন হয় একক। একে আমরা সাধারণত ক্যালোরি, বিটিও এবং কিলোজুল এককে প্রকাশ করা হয়। আমরা এখানে একটু বিটিও এবং ক্যালোরি সম্বন্ধে একটু জানবো। বিটিও অর্থ হচ্ছে বিটিল থার্মাল ইউনিট। কাকে বলে একটু জানে, এগুলো পরীক্ষাতে আসে। সাধারণ বায়ুচাপে 1 পাউন্ড পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করলে যে তাপশক্তির প্রয়োজন হয় তাকে 1 BTU বলা হয়। এর পূর্ণ রূপ হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপশক্তিকে আমরা জ্বালানি বলবো। 1 BTU সমান 252 ক্যালোরি এবং 1 ক্যালোরি সমান 4.1824 জুল। সাধারণত আমরা 4.2 জুল হিসেবেই আমরা জানি। এখানে প্রাকৃতিক গ্যাসের সংযুক্তিগুলো নিচে দেওয়া হলো। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড এবং নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে এবং তাদের শতকরা হার এবং তিতাস গ্যাসের শতকরা হার তুলনামূলকভাবে তার পার্থক্যটা দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে একটু পড়ে নেবে। এবং তোমাদের হাজারি স্যারের বইতেও এই সংযুক্তিটা দেওয়া রয়েছে, সংযুক্তিটা ভালো মতো করে তোমরা একটু পড়বে। আমরা বাংলাদেশের কয়লা ক্ষেত্র সম্বন্ধে জানবো। বাংলাদেশের কয়লা ক্ষেত্র বলতে সাধারণত স্কপের সংজ্ঞা অনুযায়ী কয়লা হলো শতকরা 70% চেয়ে বেশি
অঙ্গার বিশিষ্ট পদার্থ দ্বারা গঠিত সহজে দাহ্য এক ধরনের শিলা বিশেষ যা উদ্ভিদজাত পদার্থ থেকে ভূগর্ভে চাপ এবং তাপের সাহায্যে কঠিনীভবন পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। অন্য কথায় যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে কয়লা একটি অনিয়ন্ত্রিত মৌল কার্বন, বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন, জটিল জৈব যৌগ এবং অজৈব যৌগের সমন্বয়ে গঠিত একটি প্রাকৃতিক দাহ্য পদার্থ। কয়লার রাসায়নিক সংকেত হচ্ছে C2H4N এবং কয়লার আণবিক সংকেত হচ্ছে C29H40O6 নাইট্রোজেন। কয়লার গুণগত মান নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর, সেই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। প্রথমে যে টপিকটা চলে আসে সেটি হচ্ছে জলীয় অংশ, অর্থাৎ 3-5% জলীয় অংশ থাকতে হবে। এরপরের টপিক হচ্ছে উদায়ী পদার্থ, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড ছাড়া বাকি উদায়ী উপাদান তাপ উৎপাদন বাড়ায়, অর্থাৎ কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম থাকতে হবে। ফিক্সড কার্বন, অর্থাৎ কার্বনের পরিমাণটা যত বেশি হবে কয়লার গুণগত মান তত বাড়বে। ছাই, কয়লার খনিজ দ্রব্যকে আমরা ছাই বলবো বা ছাই বলে থাকি, ছাইয়ের পরিমাণ 5% নিচে থাকতে হবে। সালফার, সালফারের পরিমাণ যদি বেশি থাকে তাহলে পরিবেশের জন্য ক্ষতিকর, দহনে সালফার ডাইঅক্সাইড সৃষ্টি হয় বিধায় এটি অ্যাসিড বৃষ্টি তৈরি করে এবং প্রকৃতির প্রচণ্ড ক্ষতি সাধন করে থাকে। সালফারের পরিমাণ 0.5-1% পরিমাণ থাকলে পরিবেশের জন্য ভালো। কয়লার প্রকারভেদ, কয়লাকে আমরা সাধারণত 4টি ভাগে ভাগ করে থাকি, কোনো কোনো বইতে 5 বা 6টি ভাগে ভাগ করা হয়েছে, তবে মেইনলি 4টি ভাগে ভাগ করা হয়, পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা এবং অ্যান্থ্রোসাইট কয়লা। আমরা এই 4টি কয়লা সম্বন্ধে তার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্বন্ধে একটু আমরা দেখে নিই। প্রথমে আসি পিট কয়লা। উদ্ভিদ কাণ্ড অল্প পরিমাণ ক্ষয়প্রাপ্ত হলে নিম্ন তাপ সৃষ্টিকারী যে কয়লা উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে পিট কয়লা, অর্থাৎ গাছের পাতা পচে গিয়ে বা ডাল পচে গিয়ে নিচে যে স্যাঁতস্যাঁতে কালো বর্ণ সৃষ্টি করে, অর্থাৎ একটু ভিজা ভিজা আঠালো ভাব সৃষ্টি করে, সেটাকে সাধারণত পিট কয়লা বলে থাকি। এর বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন তাপ সৃষ্টি করে, স্যাঁতস্যাঁতে প্রকৃতির উচ্চ জলীয় বাষ্প ধারণ করে এবং কার্বনের পরিমাণটা কম থাকে, এই জন্য তাপ কম মনে হয়। পিট কয়লাকে যদি তাপ ধীরে ধীরে তাপ এবং চাপ ধীরে ধীরে বাড়ানো হয়, বাড়ানোর ফলে যে ধূসর বর্ণের যে কয়লায় পরিণত হয় তাকে আমরা লিগনাইট কয়লা বলবো। বৈশিষ্ট্য হচ্ছে এটি ধূসর বর্ণের, অল্প তাপ সৃষ্টি করে, অল্প পরিমাণে ধারণ করে, জলীয় বাষ্প কম থাকে এবং কার্বনের পরিমাণও কি কম থাকে। লিগনাইটের পরে যেটা হচ্ছে বিটুমিনাস কয়লা, তার লিগনাইটের কয়লাকে যদি আরও তাপ এবং চাপ দাও সেক্ষেত্রে সেটি কালো বর্ণ ধারণ করলে যে নরম কয়লা পাওয়া যায় তাকে আমরা বিটুমিনাস কয়লা পাওয়া যাবে। প্রকৃতিতে বিটুমিনাস কয়লাটাই বেশি পাওয়া যায়, কালো বর্ণের, নরম, উচ্চ তাপ সৃষ্টি করে, উচ্চ সালফার ধারণ করে, অম্ল বৃষ্টি ধারণ করে। সাধারণত এই বিটুমিনাস কয়লাটাকেই আমরা গ্রামের বাড়িতে বিভিন্ন রকম দাঁতের মাজন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এরপরে বিটুমিনাস কয়লাকে যদি আরও তাপ এবং চাপ দাও যে শক্ত কঠিন কালো বর্ণের কয়লায় পরিণত হয় তাকে আমরা অ্যান্থ্রোসাইট কয়লা বলে থাকি। এটি কালো বর্ণের, খুব শক্ত, উচ্চ তাপ সৃষ্টি করে, অল্প সালফার তৈরি করে এবং পরিবেশ বান্ধব। আমরা যদি সংক্ষিপ্তভাবে কয়লার প্রকারভেদকে দেখতে যাই সেক্ষেত্রে পিট কয়লাকে যদি তাপ এবং চাপ দাও সেক্ষেত্রে সেটি বিটুমিনাস কয়লা, বিটুমিনাস কয়লাকে যদি তাপ এবং চাপ দাও লিগনাইট কয়লা, লিগনাইট কয়লাকে যদি তাপ এবং চাপ দাও বিটুমিনাস কয়লা, বিটুমিনাস কয়লাকে যদি তাপ এবং চাপ দাও সেক্ষেত্রে অ্যান্থ্রোসাইট কয়লাতে পরিণত হয়। অর্থাৎ পিট কয়লা থেকে অ্যান্থ্রোসাইট কয়লাকে আসতে গেলে উচ্চ তাপ সৃষ্টি করে অধিক কার্বন ধারণ করে, আবার অ্যান্থ্রোসাইট কয়লা থেকে যদি পিট কয়লাতে নিয়ে আসা হয় সেক্ষেত্রে কম তাপ সৃষ্টি করে জলীয় বাষ্প ধারণ করে। আমরা কয়লার ব্যবহারটা দেখব। কয়লাকে সাধারণত আমরা প্রথমে গ্যাসীয়করণ করে থাকি, গ্যাসীকরণের পরে আমরা সিন গ্যাসে রূপান্তরিত করি। সিন গ্যাস সম্বন্ধে আমরা একটু পরে জানতে যাচ্ছি বা জানাবো। সিন গ্যাস পরবর্তীতে অ্যামোনিয়া সার, মিথানল, ফিশার ট্রপস এ সম্বন্ধে আমরা একটু পরে জানাবো। সিনথেটিক প্রাকৃতিক গ্যাস, হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে পরিণত করা হয়। ফিশার ট্রপসের মাধ্যমে ডিজেল, কেরোসিন, জেট জ্বালানি, ন্যাপথা, গ্যাসোলিন, ডিটারজেন্ট, মোম, লুব্রিকেন্ট বা স্টিম বিদ্যুতে
কনভার্ট করা হয়। আসলে সিনগ্যাস সম্বন্ধে আমরা যেটা জানতে যাচ্ছি, সিনগ্যাসটা হচ্ছে, সিনগ্যাস বা সিনথেসিস গ্যাস হচ্ছে ফুয়েল গ্যাস মিক্সার, যেটা হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের সমন্বয়ে এই সিনগ্যাসটা তৈরি করা হয়। আর ফিশার ট্রপস, যেটা তোমাদের মনে একটা প্রশ্ন রয়েছে, ফিশার ট্রপসটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন দ্যাট কনভার্টস এ মিক্সচার অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন ইন টু লিকুইড হাইড্রোকার্বন। অর্থাৎ লিকুইড হাইড্রোকার্বনকে মাধ্যমে আমরা বিভিন্ন যে ডিজেল, কেরোসিন, জেট জ্বালানি, গ্যাসোলিন, ন্যাপথলিন এগুলো যে তৈরি হয় এই ফিশার ট্রপস মেকানিজমের মাধ্যমেই আমরা করে থাকি। উপরোক্ত আলোচনা থেকে আমরা যেগুলো শিখতে পারবো বা পেরেছি, এক নম্বর প্রাকৃতিক গ্যাস কী, প্রাকৃতিক গ্যাসের সংযুক্তিগুলো কী কী, বিটুমিনাস কয়লা বা অ্যান্থ্রোসাইট কয়লার বৈশিষ্ট্যগুলো লিখো, কয়লা সালফারের উপস্থিতি ক্ষতিকর কেন, অর্থাৎ বেশি পরিমাণ সালফার উপস্থিতি পরিবেশের জন্য কী ক্ষতিকর বয়ে আনবে, এটা সিলেট বোর্ড 2016 সালে এসেছিল, এবং বিটিইউ এর পূর্ণরূপ কী, এটার পূর্ণরূপ হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। আজকে এ পর্যন্তই, আগামী লেকচার, এই লেকচারটা ফলো করে আগামী লেকচারের প্রত্যাশায়, অর্থাৎ এই পর্যন্ত যে লেকচারগুলো দেওয়া হলো বা যে টপিক সম্বন্ধে আলোচনা করা হলো সেগুলো তোমরা একটু ভালো মতো করে একটু দেখবে, আর কোনো কনফিউশন থাকলে ইমেলে একটু যোগাযোগ করবে। আর আগামী লেকচারের প্রত্যাশায় শেষ করছি। শেষ করার আগে তোমরা নিয়মিতভাবে পড়াশোনা করবে, বাসায় থাকবে, আর আইডিয়াল কলেজের ভার্চুয়াল ক্লাসগুলো একটু ফলো করবে, তাতে তোমাদের যে ল্যাকিংসগুলো রয়েছে বা যে গ্যাপিংগুলো রয়েছে পড়াশোনার ক্ষেত্রে সেই গ্যাপিংগুলো আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে। আর এই নিয়েই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।